আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন সকাল প্রায় 8টা বাজে, আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি একটু নাস্তা রেডি করব বলে। আর আমার রান্নাঘরটা আজ একটু মেসি হয়ে আছে, কারণ গত রাত্রে গেস্ট ছিল বাসায়, তো সেই কারণে অনেক ওয়েস্ট বাসন বের হয়েছে, যদিও বাসনগুলো আমি ক্লিন করে একটু সাইড করে রেখেছি। কিছুক্ষণ পরে আমার হেল্পিং হ্যান্ড চলে আসবে। আর যেহেতু সবুজ ঘুম থেকে উঠে পড়েছে, সে খেলা দেখছে, যদিও এত সকালে নাস্তা করতে আসলে ইচ্ছা করে না, কিন্তু সবুজের জন্য যেহেতু নাস্তা রেডি করব, তাই ভাবলাম সবার জন্য নাস্তাটা রেডি করে ফেলি, মেয়েরা যখন ঘুম থেকে উঠবে তখন ওরা নাস্তা করে নেবে। তো এই যে বললাম গত রাত্রে গেস্ট ছিল, তো গেস্টটা যাওয়ার পর সব কিছু গুছিয়ে গেছি, ঘুমাতে ঘুমাতে বেশ রাত হয়ে গিয়েছিল আর মেয়েরাও জেগেছিল। তো যেহেতু ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই ওদের আর এখন আমি ডাকবো না, ওরা আর একটু ঘুমাক আর আমি নাস্তা ওদের জন্য রেডি করেই রাখবো, যেন ওরা ঘুম থেকে উঠে নাস্তা করে নিতে পারে। আর আজ একটু আমি রিল্যাক্সেই আছি, জাস্ট সকালে নাস্তাটাই শুধু রেডি করছি। আজ ছোট ভাইয়ের বাসায় দাওয়াত আছে, তো সেখানে আমরা খাওয়া দাওয়া করব, সেখানে যাব, যে কারণে আমার আর রান্নার কোনো ঝামেলা নাই। আর যেদিন আমার রান্না করতে হয় না, সেদিনকে আমার চাইতে সুখী মানুষ মনে হয় না আর কেউ থাকে পৃথিবীতে। সত্যি বলছি, মাঝে মাঝে না আমি খুব অদ্ভুত অদ্ভুত চিন্তা করি, যেমন একটা বাসা থাকবে, সেই বাসায় সব কিছু থাকবে অনেক সুন্দর, শুধু থাকবে না একটা জিনিস, সেটা হলো রান্নাঘর। রান্নাঘরটা যদি না থাকতো তাহলে খুব ভালো হতো। মাঝে মাঝে ভাবি, যদিও এই ভাবনাটা খুব ছেলে মানুষই ভাবনা, খুব হাস্যকর ভাবনা, তো ভাবি যে এরকম হলেও তো পারতো, আল্লাহ যা তৈরি করত বা আল্লাহ যা সৃষ্টি করত সেটাই তো নিয়ম হয়ে যেত, মানুষ সেটাতেই অভ্যস্ত হয়ে যেত। মাঝে মাঝে ভাবি যে হলো, যেমন ফল ফ্রুটস গাছে পাওয়া যায়, এমন এরকমভাবে যদি খাবার দাবার অন্য কোনো একটা উপায়ে পাওয়া যেত, আল্লাহ যদি সেরকম সিস্টেম করে দিত, তাহলে কত ভালো হতো, তাই না? তাহলে আমাদের এই রান্না করতে হতো না। আমার মতো এরকম অদ্ভুত চিন্তা কেউ খবরদার করবেন না, তাহলে কিন্তু সমস্যা আছে। আসলে কি, কল্পনা করতেও ভালো লাগে, যে কল্পনা করলে শান্তি লাগে, মানে এটা তো প্র্যাকটিক্যাল আর হবে না, এটা এটা একটা অসম্ভব জিনিস, তাই না? কিন্তু কল্পনায় ভাবলে কিন্তু ভালোই লাগে, আমার তো ভালো লাগে, আমার বেশ মজাও লাগে। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার নাস্তা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, এখন আমি আর সবুজ নাস্তা করে নিব। আর কিছুক্ষণ পরেই আমার হেল্পিং হ্যান্ড চলে আসবে, যেহেতু আজ আমাদের দাওয়াত আছে, ওকে বলেছিলাম একটু তাড়াতাড়ি আসতে, তো ও এসে ওর কাজগুলো কমপ্লিট করবে। আর এদিকে ঘুম থেকে আমার মেয়েরা উঠবে, উঠে ফ্রেশ হয়ে নাস্তা করবে, তারপর ওরা রেডি হবে। তো এদিকে টেবিলে কিন্তু নাস্তা দিয়ে দিয়েছি, সবুজকে আমি প্রায় 5-10 মিনিট ধরে ডাকছিলাম, তো ও বলছিল আর এক উইকেট খেলা আছে, দেখে তারপর টেবিলে আসবে। তো বেচারা তার খেলা কমপ্লিট করে টেবিলে এসেছে, আর যেহেতু আমি ঘুম থেকে উঠেই পড়েছি এবং নাস্তা টাস্তা সব কিছুই রেডি করে নিলাম, তো ভাবলাম যে আমি একটু নাস্তা করেই নিই, কারণ যেহেতু একখানে যাব, আমারও টুকিটাকি কাজ আছে, যেহেতু এক নাগারে গেস্ট ছিল বাসায়, তো অনেক কিছুই আমি মানে ফ্রেশভাবে করতে পারিনি, তো সেগুলি টুকিটাকি একটু ঠিক করে ফেলবো, গুছিয়ে নেব। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমার সকালের ছোট্ট একটা ব্লগ, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা ভালো লাগে এবং ভালোবাসা থেকে আমার ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।